সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম তো আজকের লেকচারে আমি তোমাদেরকে দুটি টপিক নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে লক্ষ্য করো যে এখানে মোবাইলের একটা জেনারেশন ভিত্তিক যে বিবর্তন সেটা দেখানো আছে এটা প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম এরপর তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম প্রতিটার মধ্যে আমরা কিছু উন্নত ভার্সন পাই তো মোবাইলের এই নিয়ে আলোচনা অর্থাৎ মোবাইল প্রজন্ম আর দ্বিতীয় যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার হয় এটি হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস তো এই নেটওয়ার্কিং ডিভাইস এবং মোবাইল প্রজন্ম এই দুটি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব তো আসো শুরুতে মোবাইল প্রজন্ম এটা নিয়ে আলোচনা শুরুতে মোবাইল কমিউনিকেশন কি এটি আগে বুঝিয়ে নি এবং মোবাইল কি তো দেখো মোবাইল কমিউনিকেশন বলতে বোঝায় আসলে একটি চলনশীল ডিভাইসের সাথে অন্য একটি চলনশীল ডিভাইসের মধ্যে যোগাযোগ অথবা একটি চলনশীল ডিভাইসের সাথে অন্য একটি স্থির ডিভাইসের সাথে যোগাযোগ মোবাইল কথাটার অর্থ হচ্ছে ভ্রাম্যমান তো মোবাইল বলতে আসলে বোঝায় ভ্রাম্যমান বা চলনশীল চলমান এই জন্যে মোবাইল কমিউনিকেশন বলতে তাহলে বোঝাবে যে চলনশীল ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে বলা হবে মোবাইল কমিউনিকেশন তাহলে মোবাইল ফোন কি মোবাইল সেট হল বহনযোগ্য এক ধরনের ডিভাইস যার মাধ্যমে ব্যবহারকারী মোবাইল সার্ভিস এলাকার মধ্যে রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে কল প্রদান ও গ্রহণ করতে পারে তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এটা কিন্তু মোবাইল সার্ভিস এলাকার মধ্যে হতে হবে অর্থাৎ যে এলাকায় ওই মোবাইল অপারেটর সার্ভিস প্রদান করবে সেই সার্ভিস এলাকার মধ্যে তুমি বহনযোগ্য সেটটিতে তথ্যের আদান প্রদান বা কথার আদান প্রদান এটা তুমি করতে পারবে তো এখন এই মোবাইলের কয়েকটি ধরন রয়েছে একটি হলো সাধারণ যে মোবাইলগুলো আমরা পূর্বে বাটন ফোনগুলো পাই এখনও পাই তাতে করে শুধু ভয়েস কল আর এস এটা দেওয়া যায় তো এটা বাটন ফোন এটা সাধারণ মোবাইল আর হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনের মধ্যে আমরা জানি যে এখানে চিত্র লক্ষ্য করো আমরা অনেকেই ব্যবহার করি এটি যে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস ব্যবহার করা যায় টাচ স্ক্রিন মিডিয়া প্লেয়ার ওয়েব ব্রাউজার ডিজিটাল ক্যামেরা ভিডিও গেমস ডিজিটাল ডিভাইস বিভিন্ন ধরনের ইউজ করা যাচ্ছে যেমন ঘড়ি কম্পাস ক্যালকুলেটর তাই না তো আরও অনেক ধরনের ডিভাইস এখানে আমরা কিন্তু পাচ্ছি একই সাথে একটি স্মার্টফোনের মধ্যে এছাড়া আরেকটি ধরন রয়েছে সেটি হচ্ছে ট্যাব ট্যাব অনেকেই তোমরা এই ট্যাবের সঙ্গে পরিচিত যে একটি ডিজিটাল পেন থাকে ডিজিটাল কলম থাকে যেটি দিয়ে এ এখানে নির্দেশগুলো ইনপুট দেয়া যায় তো সেখানে একটা ট্যাবকে আমরা লেটার সাইজ স্লেটের অনুরূপ হিসাবে পাই আর টাচ স্ক্রিন রয়েছে এবং ডিজিটাল পেন রয়েছে যেটা দিয়ে ওখানে অপারেট করা যায় এবং ভয়েস ইনপুটের ব্যবস্থা এখানে রয়েছে সরাসরি তাহলে তিন ধরনের মোবাইল ফোন আমরা পাচ্ছি সাধারণ স্মার্টফোন এবং ট্যাব তো আমরা মোবাইল ফোনের কথা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা স্লটের কথা মনে পড়ে সেটা হলো সিম কার্ড তো এই সিম কার্ড এটি কি সেটা বোঝে নেই আমরা সিম কার্ড এই সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল যেটা লেখো সেটাই চলবে তো এই সুনির্দিষ্ট একটি নাম্বার থাকে প্রতিটি সিম কার্ডের আমরা জানি যে সাবস্ক্রাইব করে তার ওই নির্ধারিত নাম্বার থাকে এবং এখানে প্রতিটি মোবাইল ফোনে একটি ক্ষুদ্র মাইক্রোচিপ ব্যবহার করা হয় যা সিম কার্ড নামে পরিচিত এই সিম কার্ডের ধরন আছে তিনটি তো তিনটি ধরনের মধ্যে একটি হচ্ছে মিনি সিম তারপরে মাইক্রোসিম এবং ন্যানোসিম মিনি সিমের আকৃতিটা এই তিনটির মধ্যে সবচেয়ে বড় তারপর মাইক্রো আর সবচেয়ে ছোট হচ্ছে ন্যানোসিম তিনটি এখন আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে মিনি মাইক্রো এবং ন্যানোসিম এবার আমরা মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে আলোচনায় আসি মোবাইল ফোনের যাত্রাটা শুরু হয়েছিল সেই উনিশশো সালে যখন জাপানে যে এন নামের যে প্রতিষ্ঠানটি এন পুরো নাম এটি এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান জাপানের এটা হলো নিপ্পন টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কর্পোরেশন তো এই যে যে কর্পোরেশনটি এরা প্রায় বিশটি বেজ স্টেশন নিয়ে উনিশশো সালে এই মোবাইল সার্ভিস প্রদান করা শুরু করেছিল কয়েক মিলিয়ন মানুষকে তাদের সেবার আয়তায় নিয়ে এসেছিল আর তার পূর্বে আমরা যদি মোবাইল সেটের কথায় আসি সেটি হচ্ছে উনিশশো সালে মার্টিন কুপার মার্টিন কুপার উনি মটোরোলা কোম্পানিতে চাকরি করতেন তো মার্টিন কুপার একটা হ্যান্ডসেট বের করেছিলেন সেটির ওজন ছিল প্রায় এক কেজি এই এক কেজি ওজনের একটি মোবাইল সেট প্রথম ব্যবহার করেছিলেন মার্টিন কুপার এই জন্য মার্টিন কুপারকে এবার আমরা এই মোবাইল ফোনের যদি টোটাল ইভলিউশনটা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এটা ক্রমাগত উন্নত থেকে উন্নত দিকে এসেছে তো প্রথমে যেটি সেটি হলো প্রথম প্রজন্মের মোবাইল এরপর দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্ম তো এই প্রজন্ম তো জেনারেশন তো প্রথম প্রজন্মকে ওয়ান জি নামে অভিহিত করা হয় দ্বিতীয় প্রজন্মকে টু জি তৃতীয় প্রজন্ম থ্রি জি তারপর চতুর্থ প্রজন্ম ফোর জি তবে এখন পৃথিবীতে ফাইভ জিও চালু হয়েছে তো আমরা এই চারটা প্রজন্ম নিয়ে আলোচনা করব আমরা কিন্তু বাংলাদেশে এই থ্রি জি এবং ফোর জি দুইটা সেবাই এখন পেয়ে যাচ্ছি তো থ্রি জি ফোর জি এটা নিয়ে আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ টপিক হিসাবে আলোচনা করতে হবে আর বাকি সব জেনারেশনেরই বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনায় থাকবে তো আমরা প্রথম প্রজন্মের মোবাইল ফোনের আলোচনায় যদি আসি তাহলে দেখা যায় যে এটির যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে ওই যে একটু আগে বললাম যে জাপানের এন এর মধ্য দিয়ে এটির যাত্রা শুরু হয়েছিল আর উনিশশো সাল পর্যন্ত এই মোবাইল ফোনের যাত্রাটা ছিল তো এখানে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো দেখা যেত সেটা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্কে এম এটা হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন ফোন সিস্টেম সিস্টেম অ্যাডভান্স মোবাইল মোবাইল টেলিফোন ও এস এটা হলো টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম তো এই পূর্ণ রূপগুলো তোমরা একটু মনে রাখবে তো এই নেটওয়ার্কগুলো ব্যবহার করে প্রথম প্রজন্মে মোবাইল ফোন চলত আর স্ট্যান্ডার্ড হিসাবে এখানে মোবাইল রেডিও টেলিফোনের ব্যবহার ছিল রেডিও সিগনাল হিসাবে অ্যানালগ সিগনালের ব্যবহার ছিল এই পর্শনটা খুব গুরুত্বপূর্ণ যেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল ব্যবহার করত আর টু থেকে ফোর জি পর্যন্ত যতগুলো আছে সবগুলোতেই পরবর্তীতে ডিজিটাল সিগন্যালের প্রচলন হয় কিন্তু এই প্রথম প্রজন্মে অ্যানালগ সিগনালে ব্যবহার ছিল আর এর সিগন্যাল ফ্রিকুয়েন্সি কম স্বাভাবিক এটা যেহেতু শুরুর পর্যায়ে এখানে সিগন্যাল ফ্রিকোয়েন্সি অনেক কম ছিল ক্রমাগত ফ্রিকোয়েন্সিটা বাড়ছে ব্যান্ডউইথ বাড়ছে তো কথা বলার সময় স্থান পরিবর্তনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত অর্থাৎ এটা যখন এই যে রেডিও সিগন্যাল হিসেবে অ্যানালগ সিগন্যালকে যখন ব্যবহার করতো তখন একটা নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হতো যখন এটা আটা চলা বা এটা জায়গা পরিবর্তন করলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত আর সেমিকন্ডাক্টার ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তি ব্যবহার ছিল এখানে আর চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল এফডিএম এর পূর্ণরূপ ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এখন এই ডিএমএ আমরা কয়েকটা পাবো এখানে এফডিএমএ পাচ্ছি ডিএম এর পূর্ণরূপটা মনে রেখো এটা হলো ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তো এফডিএম এর পূর্ণরূপ হচ্ছে এফ এ হচ্ছে ফ্রিকুয়েন্সি তাহলে ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা হলো চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি প্রথম প্রজন্মের তো এই এফডিএমএ সিডিএমএ এটা এগুলোর আলোচনাটা আমার পরে রয়েছে এই এখানে এটা নিয়ে আর বেশি কথা বলছি না তো আমরা প্রথম প্রজন্মের মোবাইলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো দেখলাম এবার আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইলটা দেখি এখানে লক্ষ্য করা যে সাধারণ মোবাইল প্রথম প্রজন্মের মোবাইলে তোমরা দেখলে যে অ্যান্টেনা ছিল কিন্তু এর সাথে কিন্তু কোনো অ্যান্টেনা নাই এটাই যে বাটনের যে ফোনটি এখানে এর সাথে কোনো অ্যান্টেনা সংযোগ ছিল না তো এটা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়কালে দ্বিতীয় প্রজন্ম হিসাবে ধরা হয় তো এর যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্কে জিএসএম ও জিপিআরএস স্ট্যান্ডার্ড ছিল মোবাইল নেটওয়ার্ক তো এখানে জিএসএম এবং জিপিআরএস যখন ব্যবহার শুরু হলো তখন কিন্তু এটা তার ইন্টারনেট ব্যবস্থা কিন্তু এখানে চালু করার সুযোগ হলো তার মানে এখানে ব্যান্ডটা একটু বাড়লো তো আর ওয়ারলেস টেলিফোন প্রযুক্তির ব্যবহার হলো ওই যে কথাটা যে জিএসএম এবং জিপিআরএস চালু যখন হলো স্বাভাবিকভাবে ওয়ারলেস টেলিফোন প্রযুক্তির ব্যবহারটা এখান থেকে শুরু হলো আর রেডিও সিগন্যাল হিসাবে ডিজিটাল সিগন্যালের ব্যবহার শুরু হলো আগেটা দেখলাম আমরা অ্যানালগ এটা থেকে ডিজিটাল সিগনালের ব্যবহার শুরু হলো আর উচ্চগতির সিগনাল ফ্রিকোয়েন্সি আর অডিওর জন্য ডিজিটাল মডুলেশনের ব্যবহার ছিল এখানে অডিও ডিভাইস ব্যবহার শুরু হয় আর এস এস এর প্রচলন এবং ডেটা নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থা ছিল এনক্রিপশন ডেটা গুলোকে প্রাইভেসি সেট করে রাখা যেত এবং এটা যে কেউ রিড করতে পারতো না তো সেই হিসাবে এম এস এম এস এর প্রচলন শুরু হলো আর চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হচ্ছে টিডিএমএ ও সিডিএমএ আগেরটা দেখেছিলাম আমরা এফডিএমএ আর এখানে হচ্ছে টিডিএমএ এবং সিডিএমএ এখন আমরা নেই ডিএমএ আমি আগে বলেছিলাম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর এটা হলো টোটাল তাহলে টিডিএমএ এ টোটাল ডিভিশন মাল্টিপল আর সিডিএম এ হচ্ছে কোর্ট ডিভিশন মাল্টিপল এখানে একটু বলে নেই যে সিডিএম যে প্রযুক্তি আমাদের দেশে মোবাইল ফোন ছিল তোমরা কেউ কেউ হয়তো দেখেছো যে মোবাইলে কিন্তু একটা একটা সেটে একাধিক কোন সিম ব্যবহার করা যেত না সুনির্দিষ্ট নাম্বারে সেটটি চলতো এই সিটি সেল মোবাইল অপারেটর কিন্তু এই সিডিএম প্রযুক্তি ব্যবহার করতো বর্তমানে কিন্তু সিডিএমএ প্রযুক্তির কোনো অপারেটর বাংলাদেশে নেই কারণ এই সিডিএম প্রযুক্তি সবাই এখন জিএসএম প্রযুক্তিতে রূপান্তর হয়ে বাংলাদেশে জিএসএম প্রযুক্তির মোবাইলগুলো এখন চলছে তো এই হলো বিষয় তার মানে সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর টিডিএম এ হলো টোটাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সেই সাথে এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ভয়েস কল ও টেক্সট পরিচালনার জন্য কোর সার্কিট সুইচ নেটওয়ার্ক পদ্ধতির ব্যবহার হয় তো এখান থেকে ভয়েস কল করার সময় এবং টেক্সট পাঠানো এই দুইটা কাজই খুব সুন্দরভাবে এই নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহারের ফলে সহজ হয়ে যায় হ্যাঁ এবার তৃতীয় প্রজন্মের মোবাইলে আমরা যদি আসি এই লক্ষ্য করে এখানে টাচ স্ক্রিন সমৃদ্ধ থার্ড জেনারেশন মোবাইল এটা আমরা পাই সেই জেনারেশনটা শুরুটা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তো এই দুই সালে এটারও যাত্রা শুরু হয়েছিল সেই জাপানের এনটিটিসি যে কর্পোরেশন বা সেবাদানকারী প্রতিষ্ঠান এর মধ্য দিয়ে তো এটা এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন একটি কোম্পানি তো এদের মাধ্যমে এই থ্রি জি মোবাইলের প্রচলনটা শুরু হয়েছিল আর যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ এর ভাষ্য মতে যে মোবাইল নেটওয়ার্কে জিএসএম এস বা ইডিজিই ইউএম টি এস এবং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয় তাদেরকে বলা হচ্ছে থ্রি জি প্রযুক্তি বা থার্ড জেনারেশন মোবাইল ফোন তাহলে থার্ড জেনারেশনের মোবাইল ফোনে কিন্তু এই ইডিজিই বা এস এ এই সার্ভিসটি এই প্রযুক্তিটি কিন্তু থাকতে হবে তো আমরা এই এস যেটা এটাকে মূলত বলা হচ্ছে জি এর উন্নত ভার্সানটা তাই জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এই জিএসএম আমি একটু আগে বলেছিলাম তোমাদের যে সিডিএমএ প্রযুক্তিটার যারা ব্যবহার করতো তারা পরবর্তীতে অনেকেই এই জিএসএম প্রযুক্তিতে রূপান্তর হয় গ্লোবাল সিস গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এই জিএসএম এর পূর্ণরূপ আর এই জি এর থেকে এই ইডিজি বা এস এটা চার প্রচলন হয় এটা এনহ্যানসড রেট ফর জি এস এম ইভলিউশন তাহলে এই জিএসএম এস ইভলিউশনে কিন্তু এনহ্যান্স ডাটা রেট প্রদান করে এই এস ভার্সনটি বা এস প্রযুক্তিটি আর ইউএমটিএস ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ইউএমটিএস এবং ডাব্লু সিডিএম হচ্ছে সিডিএমএ প্রযুক্তির উন্নত ভার্সনটি সেটি হলো ওয়াইড ব্যান্ড কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তো সিডিএমএ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এই ডাব্লু সিডিএমএ হচ্ছে ওয়াইড ব্যান্ড যুক্ত হচ্ছে এখানে থ্রি জিতে এসে টু জিতে সিডিএম এর প্রচলন আমরা অলরেডি পড়েছি আর থ্রি জিতে এসে এই এটা ডাব্লু সিডিএম রূপান্তর হয় অর্থাৎ ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে রূপান্তর হয় আর ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা ট্রান্স স্থানান্তর হয় স্বাভাবিক এস এম ভয়েস কল মোবাইল টিভি ভিডিও কলে প্রচলন শুরু হয় আন্তর্জাতিক রোমিং ও মোবাইল ফোনে ইন্টারনেটের প্রচলন শুরু হয় এই আন্তর্জাতিক রোমিং হচ্ছে তুমি যে সিমটি ব্যবহার করতেছো এটাকে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে একই নাম্বার ব্যবহার করে কিন্তু তুমি মোবাইল কমিউনিকেশন করতে পারো এই সুবিধাটি রয়েছে এই থ্রি জি প্রজন্মে এসে থ্রি জিতে এসে আর উচ্চ গতির ফ্রিকুয়েন্সির মাধ্যমে ডেটা পারাপার করা হয় এখানে ফ্রিকুয়েন্সি বেড়েছে আমরা প্রথমেই বলেছি যে যত জেনারেশন আপগ্রেড হয়েছে এই ফ্রিকুয়েন্সি রেট কিন্তু বেড়েছে আর ভিডিও কনফারেন্সিং সুবিধা রয়েছে আর হচ্ছে ওয়াইফাই ওয়াই ম্যাক্স ওয়েব প্রোটোকলের ব্যবহার রয়েছে থ্রি জি প্রযুক্তিতে অর্থাৎ আমরা বর্তমানে যে সুবিধাগুলো ভোগ করছি আমরা কিন্তু থ্রি জি প্রযুক্তি ভোগ করছি আর ফোর জি জেনারেশনের যেটা পাচ্ছি আমরা থ্রি জি আর ফোর জির মধ্যে মূলত তফাৎটা হচ্ছে ইন্টারনেটের গতির দিক দিয়ে যে এখানে ফোর জিতে এসে আলট্রা ব্যান্ডউইথ আমরা পাচ্ছি অনেক বেশি ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগ আমরা মোবাইল ফোনে পাচ্ছি সেটা ফোর জির একটা বড় সুবিধা এছাড়া বাকি যে ডিভাইসের সুবিধা এগুলো কিন্তু অনেকটা থ্রি জি ফোর জিতে রয়েছে সেম সেম কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে যে টিভি অর্থাৎ মোবাইল টিভির প্রচলন এটা কিন্তু অনেক আল্ট্রা মোডে আমরা পাচ্ছি ফোর জিতে এইদিকে একটু সুবিধা রয়েছে তা আসলে ফোর জিতে একটু দেখে নেই যে ফোর জিতে দুই হাজার নয় সাল থেকে বর্তমান অবস্থাটাকে বলা হচ্ছে ফোর জি তো স্ট্যান্ডার্ড হলো সেলুলার ওয়ারলেস সিস্টেম এটা তারভিঞ্জিন সিস্টেম এটা আমরা জানি ট্রান্সফার ট্রান্সফারের সর্বোচ্চ এক জিবি একটু আগে তোমাদের বলেছি যে এটা ইন্টারনেটের দিক দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে ফোর জি এটা ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ এক জিবিএস আর উচ্চ গতি সম্পন্ন ও ছবি ভিডিওর ক্ষেত্রে উন্নত সেবা রয়েছে অনেক ভারী ভারী গেমস পাবজির মতো কিন্তু ফোর জি মোবাইল ফোন যেগুলো এগুলোতে খুব ভালো চলে ভালো সার্ভিস দিয়ে থাকে তো এটি একটা সুবিধা আর এইচডি সেবা মোবাইল টিভি ও ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ থ্রি ডাইমেনশন ছবি যেগুলো থ্রি ডি থ্রি ডি মুভিগুলো কিন্তু এই মোবাইল কোরে মাধ্যমে দেখতে গেলে আমাদের 4G ফোনগুলো খুব কার্যকরী আর হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমের ব্যবহার রয়েছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্কের ব্যবহার এখানে রয়েছে অর্থাৎ শূন্য দৃষ্টি প্রোটোকল ব্যবহার করে তুমি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পাচ্ছ এখানে এই চতুর্থ প্রজন্মের সেবা এখন আমরা এই যে চারটা যে প্রজন্ম দেখলাম 1G 2G 3G 4G এই চারটাকে যদি আমরা শূন্য দৃষ্টি একটা চার্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখো যে এখানে যে সময়কালটা বিবেচনা করা হয়েছে সেটি হল ওয়ান জিতে উনিশশো থেকে উনিশশো নব্বই টু জিতে এসে উনিশ থেকে দু হাজার থ্রি জিতে দুই এবং ফোর জিতে দু থেকে বর্তমান এবং এখানে ব্যান্ডউইথ ক্রমাগত বেড়েছে লক্ষ্য করে দেখো ক্রমাগত ব্যান্ডউইথ বেড়েছে টু ছিল অর্থাৎ দুই কিলোবাইট পার সেকেন্ড ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশনের মোবাইলে আর সেকেন্ড জেনারেশন মোবাইলে এসে এটা চৌষট্টি কেবি পি আবার আট জেনারেশনের মোবাইলে সেটা টু এম অর্থাৎ দুই মেগা বাইট পার সেকেন্ড আর ফোর জিতে সেটা ওয়ান জিবিপিএস অর্থাৎ এক জেগাবাইট পার সেকেন্ড এটা অত্যন্ত আহ উচ্চগতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা এখানে রয়েছে আচ্ছা অ্যানালগ সেলুলার প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে ফার্স্ট জেনারেশনে কিন্তু সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে ডিজিটাল সেলুলার প্রযুক্তি ব্যবহার করেছে আর এখানে যে প্রযুক্তিগুলো ক্রমাগত ব্যবহার হয়েছে আমরা প্রথম প্রজন্মে দেখেছিলাম এফডিএমএ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল্যাক্সেস আর সেকেন্ড জেনারেশন থেকে এসে দেখলাম টিডিএমএ সিডিএমএ জিএসএম এবং জিপিআরএস আর থার্ড জেনারেশনে এসে এই জিএসএম প্রযুক্তি তো আছেই সেই সাথে ইডিজিই বা এইচ এবং সিডিএম এর মধ্যে আসলো ডাব্লিউ সি আর ইউএমটিএস আর ফোর্থ জেনারেশনে এসে আমরা এল প্রযুক্তি পাচ্ছি আর সেই সাথে ওয়াইফাই ওয়াই ম্যাক্স প্রযুক্তি তো আমরা ফোর্থ জেনারেশনে পাচ্ছি এবং যে সেবাগুলো আমরা মূলত পাই সেটা হলো ফার্স্ট জেনারেশনে শুধু বয়স সেবা ছিল এস এম এস প্রযুক্তি ছিল না সেকেন্ড জেনারেশনে ভয়েস এস এম এস প্যাকেট ডাটা ব্যবহার শুরু হলো এই যে যে জিপিআরএস এই জিপিআরএস যখন শুরু হলো তখন থেকে কিন্তু এই প্যাকেট ডাটা প্রেরণের ব্যবস্থা চালু হলো তো সেখানে বয়েস এস এবং প্যাকেট ডেটা প্রচলনটা শুরু হয়ে গেল সেকেন্ড জেনারেশনের থেকে আর থার্ড জেনারেশনে এসে আমরা অডিও ভিডিও ক্যামেরা উচ্চগতির ডেটা পাশাপাশি অনেক ধরনের ডিভাইসের কথা আলোচনা করেছি আর ফোর্থ জেনারেশনে এসে আমরা উচ্চ গতিসম্পন্ন ডেটা পাচ্ছি এবং মোবাইল টিভির উন্নত ভার্সন পাচ্ছি থ্রি ছবিগুলো বা ত্রিমাত্রিক ছবিগুলো প্রদর্শনের জন্য উন্নত ব্যবস্থা রয়েছে এই সেবাগুলো আমরা ফোর ডি ফোর জিতে এসে পাচ্ছি এখন এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা জেনারেশন আমি বলেছিলাম শুরুতে যে থ্রি জি এবং ফোর জি দুইটা সেবাই আমরা বর্তমান সময়ে লাভ করছি থ্রি জি ফোর জির মধ্যে একটু তুলনামূলক আলোচনা আমরা করব তার আগে কতগুলো শব্দ নিয়ে আমরা আলোচনা করে নেই শব্দগুলো এসেছে যেমন এফ ডি ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রথম প্রজন্মের চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি আর টি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাক্সেস পদ্ধতি সেটা ইউরোপের প্রযুক্তি হলেও বিশ্বের বাকি ছয়টা মহাদেশে কিন্তু এটা ব্যবহার হতো এবং যত মোবাইলকারী সারা বিশ্বে মোবাইল ব্যবহারকারী তাদের মধ্যে কিন্তু তিরাশি পার্সেন্ট মোবাইল ব্যবহারকারী কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার করত আর বাকি যে সতেরো পার্সেন্ট মোবাইল ব্যবহারকারী তারা ব্যবহার করতো সিডিএমএ প্রযুক্তি অর্থাৎ কোর্ট ডিভিশন মাল্টিপল এই সিডিএম এটা মূলত আমাদের এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু এটা ব্যবহার করতো বিশেষ করে ভারত তাইওয়ান দক্ষিণ কোরিয়া বাংলাদেশ পাকিস্তান এরা কিন্তু এই সিডিএম প্রযুক্তি ব্যবহার শুরু হয় আর সিডিএম এ কিন্তু জিএসএম প্রযুক্তিতে রূপান্তর করেছে যেখানে ওই যে একাধিক সেম স্লট ব্যবহার করা যাচ্ছে এই যে লক্ষ্য করো তাহলে এফ থেকে টিডিএমএ তারপর সিডিএমএ প্রত্যেকটার কিন্তু ফ্রিকোয়েন্সি লেভেল বেড়েছে হ্যাঁ ফ্রিকোয়েন্সি লেভেল যেমন বেড়েছে এবং পাওয়ার কনজামশনটা কমেছে তো এই জন্যে এটা ক্রমাগত উন্নত হয়েছে আর এরপর ব্যবহার হলো এই যে সিএসএম প্রযুক্তিটা জিএসএম আসলো এই সিডিএমএটা জিএসএম এর রূপান্তর হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জিএসএম আর এর সাথে আমরা আরেকটি শব্দ পাই সেটা হলো জিপিআরএস জিপিআরএস এ পূর্ণরূপ হলো জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস ওই যে বলেছিলাম যে প্যাকেট ডেটা সার্ভিস প্রদান করে যেটি দ্বিতীয় প্রজন্মে এসে আমরা পেয়েছিলাম যে একটি মোবাইল প্যাকেট ডেটা সার্ভিস এই জিপিআরএস যার মাধ্যমে টু জি মোবাইল নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করা যায় ও বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় আর আমরা যেটা থ্রি জিতে এসে পেলাম সেটা হলো ইডিজি বা এজ এই ইডিজি এটা হলো এনহ্যান্স ডেটা রেটস ফর জিএসএ রিভলিউশন এটি হলো জিএসএ প্রযুক্তির উন্নত ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করে থাকে এটি আর দুই হাজার তিন সালের শুরুতে জিএসএম নেটওয়ার্কে ইডিজি চালু হয় দুই হাজার তিন সালের শুরুর দিকে তো এবার আমরা থ্রি জি এবং ফোর জি এর মধ্যে পার্থক্যটা দেখি দেখো পাশাপাশি করে একটু আলোচনা করি যে থ্রি জি এর ডেটা পারাপারের গতি অর্থাৎ ডেটা ট্রান্সফার রেট এটা ছিল তিন থেকে পাঁচ মেগাবাইট পার সেকেন্ড আর ফোর জিতে এসে এটি একশো থেকে তিনশো মেগাবাইট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার রেট আপলোড রেট ছিল পঞ্চাশ মেগাবাইট পার সেকেন্ড এটি হলো থ্রি জিতে আর ফোর জিতে এসে আপলোড রেট হলো পাঁচশো এম বিপিএস দশ গুণ বেড়ে গেল সেই সাথে ডাউনলোড রেট ছিল থ্রি জিতে একশো এম আবার ফোর জিতে এসে এটি হল ওয়ান এটাও দশ গুণ বেশি ফ্রিকুয়েন্সি ব্যান্ড ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট ফাইভ গেগা হার্স ফ্রিকুয়েন্সি ব্যান্ড এই থ্রি জির আর ফোর জিতে এসে দেখো এইট গেগা নিয়ে গেগা হার্স পর্যন্ত আছে এইট গেগা হার্স পর্যন্ত খুবই উন্নত গতি সম্পন্ন এরপরে হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদান করতো থ্রি জি আবার ফোর জিও ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদান করে তবে ব্যান্ড উইথটা ফোর জিতে বেশি আমরা জানি আর মোবাইল টিভি রেজুলেশন কম থ্রি জিতে তুলনামূলক আর ফোর জিতে মোবাইল রেজুলেশনটা অনেক বেশি আমরা জানি যে এখানে থ্রি ডি মুভিগুলো দেখা যায় তো এই হচ্ছে বিষয় এবার আমরা একটু দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনায় আসি সেটি হলো নেটওয়ার্কিং ডিভাইস নেটওয়ার্কিং ডিভাইস আলোচনা শুরুতে আমাদের কি কিন্তু আগে দুটো বিষয় জেনে নিতে হবে একটা হলো নেটওয়ার্কিং দেন নেটওয়ার্কিং কি তারপর আমরা বুঝতে পারবো যে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস তো শুরুতে দেখো নেটওয়ার্ক কি কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থাকে বোঝায় চিত্রটি লক্ষ্য করো যে এখানে এই কম্পিউটার একটি এই একটি কম্পিউটার এই একটি কম্পিউটার এখানে দুটো মোবাইল আছে এই সবগুলোকে একসঙ্গে যুক্ত করেছে একটি ডিভাইস এই যে এটি তাহলে সবগুলো একত্রে যুক্ত আছে এই যে সংযোগ ব্যবস্থাটা এখানে তৈরি হয়েছে এটি হলো নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক তৈরি করার যে পদ্ধতি এটি হলো নেটওয়ার্কিং অর্থাৎ আমরা সংজ্ঞায়িত করতে পারবো এভাবে ডেটা কমিউনিকেশন কম্পিউটারকে পরস্পর সংযুক্ত করার পদ্ধতিকে কম্পিউটার নেটওয়ার্কিং বলে এখন এই কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে সকল ডিভাইস ব্যবহার করা হয় বা যন্ত্রাংশ ব্যবহার করা হয় যন্ত্র ব্যবহার করা হয় এটাকে বলা হয় নেটওয়ার্কিং ডিভাইস নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আমাদের উল্লেখযোগ্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো আসো আগে এক নজরে দেখে নিই যে কোন কোন ডিভাইসগুলো উল্লেখযোগ্যভাবে ব্যবহার হয় সেটা হলো মডেম আমাদের খুবই পরিচিত একটি ডিভাইস মডেম এটার সাহায্যে আমরা কিন্তু কি করি ল্যাপটপ কম্পিউটার এর সঙ্গে কিন্তু মোবাইল সংযোগ দিয়ে থাকি মডেম তারপরে হচ্ছে হাব সুইচ রাউটার রিপিটার ব্রিজ গেটওয়ে তারপর এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এর সংক্ষিপ্ত রূপ এনআইসি তো আমরা সবগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনায় আসবো আমরা মডেম বিষয়ে দেখি মডেম এই যে লক্ষ্য করো সম্পর্কে বেশি হয়তো আর রয়েছে আরেকটা ডিজাইন তো মডেম কি আসলে মডেম হচ্ছে যে ডিভাইস মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে উৎস ও গন্তব্য কম্পিউটারের মধ্যে পদ আদান প্রদানে সহায়তা করে তাকে মডেম বলে লক্ষ্য করো তুমি তোমার মোবাইল থেকে তোমার তুমি তোমার কম্পিউটার থেকে তোমার বন্ধুর কম্পিউটারে একটা মেইল পাঠাতে চাও এখন যদি সেই মেইলটা পাঠাতে চাও তাহলে কিন্তু তুমি কিভাবে পাঠাতে হবে আগে কিন্তু তোমার কম্পিউটারের সঙ্গে একটা মডেম সংযোগ লাগবে তারপর তোমার বন্ধুর কম্পিউটারে একটি মডেম সংযোগ লাগবে এখন কেন এটা লাগবে এটা লাগবে যে কাজে সেটা হলো মডুলেশনের কাজে এবং ডিমডুলেশনের কাজে লক্ষ্য করো তোমার কম্পিউটারে যে মেইলটি প্রসেস করবে সেটি নিশ্চয়ই কম্পিউটারের মধ্যে প্রসেস হবে কোন সংকেতে ডিজিটাল সংকেতে আমরা জানি যে কম্পিউটার ডিজিটাল ডিভাইস ডিজিটাল সংকেত এখন ডিজিটাল সংকেত তুমি মাধ্যমে এই টেলিফোন মাধ্যমে মাধ্যমে বা তারের ডিজিটাল সংকেত লাইনের যাবে না তোমাকে ওটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হবে তো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে পরিণত করার কাজটা করে মডেম আর একে বলা হয় মডুলেশন অর্থাৎ ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে পরিণত পরিণত করাকে বলা হয় মডুলেশন তো এই মডুলেশনের মাধ্যমে তুমি অ্যানালগ সিগনালে পরিণত করলে সেই অ্যানালগ সিগনালটা এবার তোমার বন্ধুর কম্পিউটারে যদি যেতে হয় কম্পিউটারে কিন্তু ডিজিটাল সিগন্যাল হিসাবে যেতে হবে অ্যানালগ সিগনাল তো হবে না তার মানে এবার কি করতে হবে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগনালে পরিণত করতে হবে এই কাজটাও করে মডেম আর এই পদ্ধতিকে বলা হয় ডিমডুলেশন তাহলে ডিমডুলেশন কাকে বলে ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে পরিণত করাকে হলো মডুলেশন আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে পরিণত করাকে বলা হবে ডিমডুলেশন তো এই কাজটি করে তোমার বন্ধুর কম্পিউটারে দেখাবে দেন তোমার বন্ধু সেই মিলটি পাবে তাহলে মডেম হচ্ছে এই কাজটি করলো কি মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে তথ্যের আদান প্রদানে সহায়তা করলো এবার পরবর্তী ডিভাইসটা দেখি সেটা হলো হাফ এবং সুইচ দুইটা এক সঙ্গে দেখব আমরা কেন এক সঙ্গে দেখব কারণ এই দুইটার মধ্যে বেশ মিল রয়েছে আবার উল্লেখযোগ্য কিছু অমিল রয়েছে তো সেটা আমাদের পরীক্ষায় আসে এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হাব এবং সুইচ এই দুইটা ব্যাপার হলো এরা কিন্তু একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে করে নেটওয়ার্ক সৃষ্টি করে তো সেই নেটওয়ার্কিং যে এই ডিভাইসটি এই যেখানে দেখো হাব এটা যে কাজটি করে সেটা হলো একটা মোবাইল থেকে আগত ডেটাকে ওই নেটওয়ার্কের আয়তাধীন সবগুলো নোডে বা সবগুলো ডিভাইসে প্রেরণ করে দেয় অর্থাৎ ধরো এখানে চারটি কম্পিউটার যুক্ত আছে এখন এই কম্পিউটারটি সার্ভার কম্পিউটার এ ধরো তথ্য দিচ্ছে এবার বাকি তিনটি কম্পিউটার রয়েছে না ও কি করবে ওর থেকে আগত তথ্যটা বাকি তিনটা কম্পিউটারকেই পাঠিয়ে দেবে এখানে যদি একশোটা কম্পিউটার থাকতো সেই একশোটা কম্পিউটারে ডেটা পাঠিয়ে দিত এখন লক্ষ্য করো তুমি যদি কোনো প্রাইভেট ডেটা দাও চাচ্ছ যে এই কম্পিউটারে দিবা কিন্তু সে কি করবে তোমার প্রাইভেট ডেটাটা নিয়ে সব কম্পিউটারে দিয়ে দেবে অর্থাৎ সে হচ্ছে হাবার মতো কাজ করবে এই হাবার মতো কাজ করে হলো হাব আর সুইস যেটা এ কিন্তু আবার বুদ্ধিমান এ ডেটাটাকে নিয়ে যাকে ইচ্ছা তাকে মানে তুমি যাকে চাইবে তাকে এই হলো আর সুইচের মধ্যে প্রধান তফাৎ হাবের আর একটা মানে ডেটা গ্রহণ করে সবগুলো নোডে পাঠিয়ে দেয় এই হচ্ছে বিষয় এটা হলো হাবের কাজ আর সুইচের কাজ লক্ষ্য করো এ কিন্তু আবার খুবই বুদ্ধিমান ডিভাইস এ কি করবে এই ডেটা প্রাইভেসি বজায় রাখবে তুমি যে কম্পিউটারে পাঠাতে চাইবা সেই কম্পিউটারে সেই ডেটা পৌঁছে দেবে এই কম্পিউটার থেকে পাঠালে তুমি এই কম্পিউটারে পাঠাতে চাচ্ছ তাহলে দেখো এখান থেকে নিয়ে এসে এখানে পাঠিয়ে পাঠিয়ে দেবে এই যে তাহলে আর যে সুবিধাটা আছে সেটা হলো একটা সুইচে অনেকগুলো পোর্ট থাকে তার মধ্যে আটটা ষোলোটা বত্রিশটি তারপরে চৌষট্টি আটচল্লিশটি এতগুলো পোর্ট হিসাবে থাকে সুইচ কিন্তু হাবের পোর্ট সংখ্যা কম তার মানে কি বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করতে চাইলে কিন্তু হাফ দিয়ে সম্ভব না সেক্ষেত্রে কিন্তু তোমার সুইচ ব্যবহার করতে হবে এই তাহলে হাব এবং সুইচ দুইটাই কেন্দ্রীয় ডিভাইস কি করে একাধিক কম্পিউটারকে যুক্ত করে করে নেটওয়ার্ক তৈরি কিন্তু হাব হচ্ছে একটা নেটওয়ার্ক একটা কম্পিউটার থেকে আগত ডেটাকে ওই নেটওয়ার্কের আয়তা দিন সবগুলো কম্পিউটারে পাঠিয়ে দেয় কিন্তু সুইচ একটি কম্পিউটার থেকে আগত ডেটাকে সুনির্দিষ্ট কম্পিউটারে পৌঁছে দেয় এ হল সুইচের কাজ আর দুইটার মধ্যে কোনটি উন্নত হবে কোনটি ভালো হবে এবার তুমি মন্তব্য করে উত্তর করবে তোমার পরীক্ষাতে আসবে যে হাব এবং সুইচের মধ্যে কোনটি বেশি উপযোগী সেভাবে তুমি করবে এবার নিঃসন্দেহে হবে এবার পরবর্তী ডিভাইসটা নিয়ে আলোচনায় আসে সেটা হচ্ছে রাউটার রাউটার কি কাজটি করে দেখো রাউটার এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে যেমন এখানে লক্ষ্য করো এই যে রাউটার এই রাউটার কি করছে এখানে একটি নেটওয়ার্ক আছে এই যে নেটওয়ার্ক যার আন্ডারে চারটি কম্পিউটার আছে এই নেটওয়ার্কে সংযুক্ত করলো এবার এই রাউটার থেকে আরও একটি নেটওয়ার্ক কিন্তু এখানে যুক্ত হতে পারে চাইলেই এখান থেকে যুক্ত হতে পারে কারণ এখান থেকে ডেটা গ্রহণ করে কি বলে ব্যান্ডোয়েজ নিয়ে সে কিন্তু আরেকটা নেটওয়ার্ক পরিচালনা করতে পারবে অর্থাৎ একাধিক নেটওয়ার্কের প্রবেশ পথ হিসাবে কাজ করবে তোমার এই রাউটারটি তবে এখানে লক্ষ্য করতে হবে যে রাউটার কিন্তু একটি আইপি ব্যবহার করে যুক্ত করবে অর্থাৎ একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কিন্তু এই রাউটার সংযুক্ত করতে পারে না রাউটার যে নেটওয়ার্ক যুক্ত করবে সবগুলো নেটওয়ার্কের একটা প্রোটোকল থাকতে হবে এই একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করার কাজ করে রাউটার আর এই হাব এবং সুইচের সঙ্গে রাউটারের তফাতটা কি একটু লক্ষ্য করে দেখো হাব এবং সুইচ কি করলো কতগুলো কম্পিউটারকে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলো এই যে হাব এই যে সুইচ এরা এই সুইচের আন্ডারে অনেকগুলো কম্পিউটার আসে এই কম্পিউটারগুলোকে যুক্ত করার কাজ করলো সুইচ আবার একইভাবে হাফের আন্ডারে অনেকগুলো কম্পিউটার আছে এই কম্পিউটারকে যুক্ত করলো হাব তার মানে এই হাফ দ্বারা একটা নেটওয়ার্ক হলো সুইচ দ্বারা একটা নেটওয়ার্ক হলো এই দুইটা যুক্ত করার কাজ করলো এই যে রাউটার অর্থাৎ রাউটার কি করে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে নেটওয়ার্ককে সম্প্রসারিত করে আর সুইচ আর হাফ কি করে একাধিক কম্পিউটারকে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করে এই হচ্ছে হাব সুইচ এবং রাউটারের কাজ এবার আমরা দেখব রিপিটার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস রিপিটার এটা যে কাজটি করে যে অনেক সময় একটা তারের মধ্য দিয়ে যখন ডেটা প্রবাহিত হয় তখন এই ডেটা প্রবাহিত হতে হতে এক সময় কি দুর্বল হয়ে পড়বে দীর্ঘ পথ যখন তাকে যেতে হয় সে দুর্বল হয়ে পড়ে এই দুর্বল হয়ে পড়লে এই দুর্বল সংকেতকে পুনরায় শক্তিশালী করে অধিক দূরত্বে পাঠানোর উপযোগী করে যে ডিভাইস সেটাই হলো রিপিটার তাহলে অধিক পথ চলতে চলতে এই লক্ষ্য করে এই যে একটা সিগনাল এখানে চিত্রে দেখানো আছে এটা হলো উইক ইন ইনবাউন্ড ডিজিটাল সিগনাল এটাকে গ্রহণ করলো রিপিটার এটা কি করলো স্ট্রং ইনবাউন্ড আউটবাউন্ড ডিজিটাল সিগনালে রূপান্তর করলো তাহলে দুর্বল সিগনাল রিপিটারে প্রবেশ করলো আর বের হলো কি স্ট্রং সিগনাল তাহলে রিপিটারটা কি করলো দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে রূপান্তর করলো এই হলো রিপিটারের কাজ এবার ব্রিজ ব্রিজ হচ্ছে সেই নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক তৈরির কাজটি করে এখানে এই যে লক্ষ্য করো যে এটা একটা নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক এই দুটা নেটওয়ার্কে যুক্ত করার কাজটি করলে এখানে ব্রিজ তাহলে ব্রিজের কাজও ওই রাউটারের মতো একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে একটি বড় নেটওয়ার্ক তৈরি করার কাজ করে এবার গেটওয়ে গেটওয়েটার কাজ ওই একই রকম হলেও এখানে কিন্তু অন্যদের কাজের থেকে গেটওয়ের কাজটা একটু আলাদা সেটা হলো যে গেটওয়েটাও একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করে তবে এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সে যুক্ত করতে পারে অর্থাৎ যে কানেকটিভ ডিভাইস বিভিন্ন ধরনের আর্কিটেকচারের অর্থাৎ বিভিন্ন আর্কিটেকচার বলতে বোঝাচ্ছে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম আলাদা আলাদা অর্থাৎ স্টার রিং বাস মেস হাইব্রিড এই টপোলজিগুলো তোমরা পড়েছ নিশ্চয়ই এই টপোলজি বিভিন্ন টপোলজির যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলো যদি আলাদা আলাদা প্রোটোকলেরও হয় এই আলাদা প্রোটোকলগুলো নেটওয়ার্কগুলোকে একত্রিত করে সংযুক্ত করে যে বৃহৎ নেটওয়ার্ক তৈরির কাজটি করে সেটি হচ্ছে গেটওয়ে তাহলে গেটওয়ে যে কানেকটিভ ডিভাইস বিভিন্ন ধরনের আর্কিটেকচারের এবং প্রোটোকলের নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে এটা হচ্ছে গেটওয়ে কাজ এটাও নেটওয়ার্ক সম্প্রসারিত করে তবে আমরা রাউটারে দেখেছিলাম যে একটি সুনির্দিষ্ট প্রোটোকলের অধীন নেটওয়ার্কগুলোকে যুক্ত করে রাউটার কিন্তু গেটওয়ে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কগুলোকেও যুক্ত করার কাজ করে এই রাউটার গেটওয়ে অর্থাৎ গেটওয়ের এই প্রোটোকল ট্রান্সলেট করার ক্ষমতা আছে অন্য ডিভাইসগুলোর এই প্রোটোকল ট্রান্সলেট করার ক্ষমতা নেই এই হচ্ছে বিষয় এবার আমরা এনআইসি কার্ড সম্পর্কে জানি যে এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এই যেখানে চিত্র দিতে লক্ষ্য করো এটা হলো তোমার কম্পিউটারের মাদার বোর্ডের যে এই এনআইসি কার্ড আর এনআইসি কার্ডটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা কার্ড হিসাবে পরিচিত কার্ডও বলা হয় এটাকে এটা হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান্ড কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলা হয় এখন এই যে এর সঙ্গে যে ইথারনেট এই ইথারনেট কানেক্টর হিসাবে তিন ধরনের কানেক্টর ব্যবহৃত হয় প্রথমটা হলো যে যদি এক্সিয়াল ক্যাবল হয় সেই এক্সিয়াল ক্যাবলের জন্য বিএনসি কানেক্টর ব্যবহার করা হয় আর যদি টুইস্টেড পেয়ার ক্যাবল হয় টুইস্টেড পেয়ার ক্যাবলের জন্য আর জেড ফাইভ কানেক্টর ব্যবহার করা হয় আর যদি ফাইবার অপটিক ক্যাবল হয় সেক্ষেত্রে এস টি কানেক্টর ব্যবহার করা হয় এই তিন ধরনের কানেক্টর ব্যবহৃত হয় এই এনআইসি কার্ডের ইথারনেট কানেক্টর হিসাবে এ পর্যায়ে আমরা দেখবো দেখব যে কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে নেবে সেটা হলো প্রথম প্রজন্মের মোবাইলের অসুবিধাগুলো লিখো এরপর থ্রি জি ও ফোর জি মোবাইলের মধ্যে পার্থক্য মোবাইল প্রজন্মগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করো হাব ও সুইচের মধ্যে কোনটি উত্তম রাউটার ও গেটওয়ের কাজের মধ্যে তুলনা করো এবং সিগনাল প্রেরণে মডেমের ভূমিকা লিখো এই প্রশ্নগুলো অ্যান্সার করো সম্ভব হলে কমেন্ট বক্স উত্তরটা জানিয়ে দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ